বাহিনীকে আরো শক্তিশালী ও সক্ষম করে তুলতে বরিশাল ও সিলেটে বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরো শক্তিশালী হবে এবং সক্ষমতা বাড়বে। এ সময় তিনি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান, উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট, সিমুলেটর, আনম্যানড এরিয়াল ভেহিকল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল শীঘ্রই বিমান বাহিনীতে যুক্ত করার কথা বলেন। আজ শনিবার যশোর বিমান বাহিনী একাডেমিতে নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকতে হবে।